কোথাকার কি সেলফি মেলফি মোদি যদি শেখ হাসিনাকে গদিতে আর রাখতে পারবে না কথা পরিষ্কার করে দিচ্ছি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এটা আজকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের লড়াই এই লড়াইয়ে জয়ের অপেক্ষা করে আমরা ঘরে ফিরব না আমরা বলেছি গাজীবাদ বিরোধী মিছিল যেখানেই হোক ওই মিছিল আমাদের গাজীবাদ বিরোধী সমাবেশ যেখানেই হোক ওই সমাবেশ আমাদের কাজেই কোথায় কার নেতৃত্বে মিছিল হচ্ছে সমাবেশ হচ্ছে সেটা দেখার বিষয় নয় শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে গণ অভ্যুত্থান করারই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হামলা মামলা করে পুলিশের বন্দুকে নল দেখিয়ে গণ অধিকার পরিষদ বিএনপি যুগপৎ আন্দোলনে থাকা দলকে পিছু হটানো যাবে না সেই মিছিলে পুরো রাস্তা লোকে লোকারণ্য এবং যেহেতু যানজটের কারণে আসতে পারছিলাম না আমি লক্ষ্য করে দেখেছি ওই মিছিলে লুঙ্গি পরা গামছা মাথায় দেওয়া অনেক সাধারণ মানুষ ছিল এটা আজকে প্রমাণ করে রাজপথে যারা আছে তাদের সাথে দেশের জনগণ আছে তাদের এই মিছিলে জনগণ নেমে এসেছে আমি একটা কথা বলতে চাই যে আজকে আমাদের এই ব্যানারে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের যে ছাত্র যুবক গণনেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মেধাবী শিক্ষার্থী মোল্লা বিনিয়ামিনকে আমার বাসা থেকে অন্যায়ভাবে মদ্যপ ডিসির নেতৃত্বে মাতাল প্রশাসন গ্রেপ্তার করেছিল সেদিন আমিনকে বলেছিল ও তো জঙ্গি আমি বলেছিলাম ও যদি জঙ্গি হয় আমি জঙ্গির নেতা কারণ ও আমার প্যানেল থেকে ডাকসুর নির্বাচন করেছে প্রমাণনের বিপি পদে নির্বাচন করেছে মোল্লা বিনিয়ামিন গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি আপনি এই কথা বলতে পারেন না সেই মাতাল ডিসিকে আমি এই কথা বলেছিলাম পরবর্তীতে সাংবাদিকদের সাথে জানতে পারলাম ওইটা শুধু মাতাল না নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লবিং তৎপির করে ওই নারী কেলেঙ্কারি মাতাল রাজকে ঢাকায় মাফিয়াগিরি করছে কারণ বিরোধী দলকে লাঞ্ছিত করার জন্য পেটানোর জন্য এই মাতাল চান্দাবাজ ভান্দাবাজদেরকে আজকে প্রশাসনের বিভিন্ন পদে বসিয়ে আজকে বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হচ্ছে কিন্তু জনগণের চান্দাবাজ মাতালদের কলিজা ছিঁড়ে গণ আন্দোলন বিজয় করবে আমরা বলে দিচ্ছি আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী আমাদের গণ অধিকার পরিষদের নেতা মশিউর রহমান গরিব বাবা মায়ের সন্তান দেশের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য এই গণ অধিকার পরিষদের সাথে থেকে আন্দোলন সংগ্রাম করছেন সেই মশিউর রহমানকেও সাংবাদিক পরিচয় ফোন দিয়ে পরবর্তীতে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বগুড়ার ধনুতে আমাদের যুব অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের নেতাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে গোপালগঞ্জের ইসমাইল খুলনার সাইফুল সহ অসংখ্য নেতা কর্মী কারাগারে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আমরা কি রাজপথ থেকে উঠে গেছি আজকে চতুর্দিকে এই গণ মিছিলের কারণে ঢাকায় একটু যানজট হয়েছে আমাদের নেতা কর্মীরা আসতে পারে নাই বাংলাদেশে আজকে যত সমস্যা রয়েছে এই সকল সমস্যার মূল চাবিকাঠি হলো এই এক দফা দাবি বাস্তবায়ন করা এই এক দফা দাবি যদি আমরা বাস্তবায়ন করি তাহলে এই যে বাজার সিন্ডিকেট তৈরি করে সাধারণ জনগণের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যেই নাভিশ্বাস সেই নাভিশ্বাস আমরা দূর করতে পারবো এই এক দফা দাবি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সরকারের যে লোটপাট সেই লোটপাট আমরা বন্ধ করতে পারবো
এই এক দফা দাবি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ভোট চুরি করে বারবার ক্ষমতায় আসা এই আওয়ামী লীগকে জনগণ প্রতিহত করতে পারবে। তাই সকল স্তরে সকল জায়গায় এক দফা দাবি বাস্তবায়নে বর্তমান সময়ে এর কোনো বিকল্প নাই। আপনারা জানেন গতকাল 35 চাকরিতে 35 যারা দাবি করছেন, বয়সীমা 35 যারা দাবি করছেন, তারা যখন একটি পদযাত্রা নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন তখন এই হারুন ভাইয়ের নেতৃত্বেই তাদের উপর কিভাবে বর্বর হামলা চালানো হয়েছে। এই বিরোধী দলের হামলা, বিরোধী দলের সভা সমাবেশে হামলা বা সরকার যাদেরকে টার্গেট করে তাদের উপরে যে হামলা, এই হামলার নেতৃত্ব দেয় আমাদের এই হারুন সাহেব। সেই হারুন সাহেবের নেতৃত্বে কালকেও এই যুবকদের উপরে হামলা চালানো হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাইরা আমার, এইভাবে খণ্ড খণ্ড আন্দোলন করে কিচ্ছু হবে না। কার কাছে 35 দাবি করেন? এই সরকারের কাছে 35 দাবি করবেন, এই সরকারের নামে স্লোগান দেবেন, তার কাছে 35 দাবি করবেন, আর রাজপথে পড়ে পড়ে আপনারা মারি খাবেন, এই পশুর মতো আপনাদেরকে পেটাবে, এইভাবে চলতে পারে না। যদি দাবি বাস্তবায়ন করতে চান, যুবকদের যদি দাবি বাস্তবায়ন করতে চান, তাহলে আসুন এক দফা দাবিতে আমরা সামিল হই। আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার প্রজ্ঞাপন জারি করেছে, সরকারি চাকরিতে আবেদন করবার জন্য যেই ফি নির্ধারিত হয় সেই ফি তো আমরা যেখানে বাতি করার দাবি জানাচ্ছি সেইখানে আবার তারা 15% ভ্যাট বসাইছে। বেকার যুব সমাজ যারা একটা চাকরির জন্য দুবেলা দুমুঠো ভাত খাবে সেই তাগিদে তারা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরে, তারা যখন চাকরির আবেদনের টাকাটা জোগাড় করতে তাদের মানে দম শেষ হয়ে যায়, সেইখানে সেই টাকার উপরে তাদেরকে আবার ভ্যাট দিতে হবে। এই হলো বর্তমান সরকারের পরিস্থিতি। এরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আর এদেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে। এতদিন এরা গান গেয়েছে নিশিতে আইও ইলেকশনে রে বন্ধুয়া, নিশিতে আইও ইলেকশনে, জ্বালাইয়া কারেন্টের বাতি, ভোট চুরি করব সারা রাতি গো, কইব কথা ভারতের শোনে। এবার আর তাদেরকে সেই সুযোগ দেয়া যাবে না। এইবার স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরেছে, মোদি 15 মিনিটের বেশি সময় দেন নাই, 15 মিনিটে কিচ্ছু হয় না, বধু গিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে, স্বামী 15 মিনিটের বেশি সময় দেন না। অতএব বুঝতে হবে হাওয়া পাল্টে গেছে, এই হাওয়া আমাদেরকেও পাল্টে দিতে হবে। আমরা মনে করছি জনগণ এদের উপরে এখনো পর্যন্ত বিরক্ত না, ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন, জনগণ শুধুমাত্র অপেক্ষায় আছে এই যুব সমাজকে, এই যুব সমাজের রক্ত চুষে খেয়ে বেকারত্বের মহামারী তৈরি করে এই সরকার দিনের পর দিন আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। অতএব এই 35 আর 32 দিয়ে কোনো কাজ হবে না। রাজপথে আসেন, এক দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হন, আগে এক দফা দাবি বাস্তবায়ন করি, এই সরকারের পদত্যাগ নিশ্চিত করি, দল নিরপেক্ষ সরকারের অধীনে সকল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করি, তারপরে ঠিক করব এই রাষ্ট্রটা কিভাবে বিনির্মাণ করা যাবে। চাকরির বয়স 35 হবে নাকি আমরা বয়সই উঠিয়ে দেব, 15% ভ্যাট দিয়ে আমরা চাকরিতে আবেদন করব নাকি চাকরির আবেদনে কোনো ফি থাকবে না। অতএব অল্প মানুষ দেখে হতাশ হবার কিছু নাই, এ তো মাত্র বিসমিল্লা, যখন শুরু হবে। কাপড় তো তারপরে ছিল, কাপড় আমরা দেখছি না, কাপড় তো তারপরে ছিল, এদের কাপড়ও থাকবে না, মুখ লুকায় যাবে না, এদের দেখে মানুষ মুখ লুকায় যাবে। এই 14-18 নির্বাচনে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে 10 বৎসর পরে এদের ছেলেপেলেদেরকে মানুষ বলবে, ওই যে যাচ্ছে ভোট চুর এমপির ছেলে, ওই যে যাচ্ছে ভোট চুর সরকারের মন্ত্রী ছিল ওর বাবা। অতএব সেই দিন সামনে আছে। ধন্যবাদ সবাইকে।